সুপ্রিয় একে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার নতুন বছরে তোমাদের সাথে দেখা হলো নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়টার উপর ক্লাস করাবো। দেখো, আমাদের যেহেতু এই অধ্যায়ের উপর প্রথম ক্লাস, বা তোমরা এই বছরেই নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, অষ্টমে পড়ার খুব বেশি সময় পাওনি যেহেতু স্কুল বন্ধ ছিল মহামারীর কারণে, তাই আমরা একেবারে সূচনা লগ্ন থেকে ক্লাসটি শুরু করব। দেখো, আমরা ক্লাসে ঢুকে দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। আমরা পদার্থের অবস্থা বললেই যা বুঝি সেটি সম্পর্কে প্রথম ধারণা দেন রবার্ট ব্রাউন, একজন স্কটিশ রসায়নবিদ। সকল পদার্থই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং এই কণাগুলোর বন্ডিংয়ের উপর ভিত্তি করে কঠিন, তরল বা গ্যাসীয় এই তিন অবস্থার যে কোনো একটিতে পদার্থ থাকতে পারে, এই ধারণাটা তিনি দিয়েছিলেন। সকল অবস্থায় পদার্থের কণাসমূহ গতিশীল থাকে, এটি কণার গতিতত্ত্ব নামে পরিচিত। এই মতামতের জন্য রবার্ট ব্রাউন এখনও পর্যন্ত স্মরণীয় হয়ে আছেন। পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি আমরা একটু জেনে নিব। দেখো, এই অধ্যায়ে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করতে পারি: পদার্থ, পদার্থের অবস্থা, গলন, স্ফুটন এবং গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, সুপ্ততাপ, ঘনীভবন, শীতলীকরণ, ব্যাপন ও নিঃসরণ, তাপমাত্রা বৃদ্ধির সাথে ব্যাপনের সম্পর্ক এবং মোমের দহনে একই সাথে পদার্থের তিনটি অবস্থা ও পানির তিনটি অবস্থা। তাহলে আমরা শুরুতেই কিছু চিত্র দেখে নিই। দেখো, নিচে একটি চিত্র দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ তোমরা? বরফ এবং গলিত পানি। আরও একটি কিউব দেখা যাচ্ছে, দেখো, রুবিক্স কিউব, যেটা তোমরা সচরাচর মিলিয়ে থাকো। আরও কতগুলো লোহার খণ্ড দেখা যাচ্ছে। এরপর দেখো, একটি বক্স দেখা যাচ্ছে। এই বস্তুগুলো দেখে আমরা কি ধারণা করতে পারি? এগুলো কি ধারণা করতে পারি দেখে? যে এরা প্রত্যেকেই পদার্থ। কেন? দেখো, পদার্থ কাকে বলে? যা ইন্দ্রিয় গ্রাহ্য, যার ভর আছে, জায়গা দখল করে এবং যার জড়তা আছে, তাকে আমরা সাধারণত পদার্থ বলে থাকি। টেবিল, চেয়ার, মাটি, পানি, বাতাস, এগুলো সবই কি পদার্থ। এই পদার্থের অবস্থাভেদ, প্রকৃতিতে পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল ও গ্যাসীয়। এছাড়াও তোমরা জেনে রাখবা, পদার্থের আরও একটি অবস্থা আছে যাকে আমরা প্লাজমা অবস্থা বলে থাকি। অর্থাৎ গ্যাসীয় বস্তুকে যখন আরও বেশি তাপ দেওয়া হয়, তো তাপমাত্রাটা এত পরিমাণে বৃদ্ধি পায় যে তার আয়নগুলো সব ভেঙে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায় বা অরবিটগুলো ভেঙে যায়। সেই অবস্থাটা প্লাজমা অবস্থা, যেমন সূর্যের অবস্থা বা আমরা যে টিউব লাইট জ্বালাই, টিউব লাইটের আলোর যে ধরন, সেটাও প্লাজমা অবস্থা। সাধারণ তাপমাত্রায় তামা, লোহা, কাঠ প্রভৃতি কঠিন পদার্থ, পারদ, পানি, দুধ প্রভৃতি তরল পদার্থ এবং অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি হলো গ্যাসীয় পদার্থ। দেখো, কঠিন পদার্থ, সাধারণ অবস্থায় যেসব পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে তাদেরকে কঠিন পদার্থ বলে, যেমন পাথর, লবণ, লোহা ও বরফ। এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নেই। দেখো, নির্দিষ্ট তাপ ও চাপে কঠিন পদার্থের আকার বা আয়তন সর্বদা নির্দিষ্ট থাকে। তোমরা নিচে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, একটা রুবিক্স কিউব আছে, এটা তুমি যেভাবেই এর আয়তন পরিমাপ করো না কেন, সর্বদা একই রকম হবে, কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। দ্বিতীয়ত, দেখো, তাপ প্রয়োগে সাধারণত কঠিন পদার্থ তরলে পরিণত হয়। বরফকে উত্তপ্ত করলে তা গলে পানিতে রূপান্তরিত হয়। প্রথম চিত্রটা একটু খেয়াল করলে দেখবা যে বরফ ধীরে ধীরে গলিত পানিতে রূপান্তরিত হচ্ছে। ব্যতিক্রম আছে কিছু পদার্থ, ন্যাফথলিন, আয়োডিন, কর্পূর, নিষাদল, এগুলোকে তাপ দিলে তারা আসলে তরলে রূপান্তরিত হয় না, সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। এই অবস্থাটাকে ঊর্ধ্বপাতন বলা হয়। তিন, প্রচণ্ড চাপ প্রয়োগেও কঠিন পদার্থের আয়তনের বিশেষ কোনো পরিবর্তন হয় না, যেটা আমরা শুরুতেই বলেছিলাম। কঠিন পদার্থের দৃঢ়তা থাকে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে কঠিন পদার্থের আকার বা আয়তনের বিকৃতি ঘটানো যায় না। যেমন এই রুবিক্স কিউব বা যে কাঠের বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো খুবই শক্ত বা দৃঢ় অবস্থা আছে। খুব বেশি যদি বাইরে থেকে বল প্রয়োগ না করো, এই রুবিক্স কিউবটার আকৃতির কোনো পরিবর্তন ঘটবে না। চলে আসি আমরা তরল পদার্থে। সাধারণ অবস্থায় যেসব পদার্থের আয়তন নির্দিষ্ট কিন্তু আকার নির্দিষ্ট নয়, তাদের কি বলা হয়? তরল পদার্থ বলা হয়। আমরা একটু পরে ছকে দেখব তরল পদার্থের বৈশিষ্ট্য। নির্দিষ্ট তাপমাত্রা চাপে তরল পদার্থের আয়তন নির্দিষ্ট থাকে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার থাকে না। যখন তুমি যেই পাত্রে রাখবা, তখন ঠিক সেই পাত্রের আকারই ধারণ করে
তাপমাত্রা বাড়ালে তরলের আয়তনও পরিমাপে বৃদ্ধি পায়। তরলের মাত্রা ক্রমশ বাড়তে থাকলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে তরল কী হয়, বাষ্পে রূপান্তরিত হয়। তরলের তাপমাত্রা ক্রমশ কমালে এটি আবার কী হয়, পুনরায় শীতলীকরণের মাধ্যমে কঠিনে রূপান্তরিত হয়। তরলের অণুসমূহ স্থান পরিবর্তন করতে পারে, মূলত এই কারণেই তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার থাকে না। নিচে কতগুলো চিত্র দেখতে পাও তোমরা, চিত্রগুলোতে দেখো কী হচ্ছে। এই যে বোতলের শেপগুলো, বোতলটা ঠিক যেমন, পানির পরিমাণটা আমরা ঠিক সেভাবেই দেখতে পাচ্ছি, ফলে বলতে পারি যে তরল পদার্থ পানি, যার কোনো কী নেই, নির্দিষ্ট আকৃতি নেই, তাকে যেই পাত্রে রাখবা তোমরা সেই পাত্রের মতোই আকার ধারণ করবে। আরও একটি ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছ, যেখান থেকে আমরা দেখছি যে পানি বাষ্পিত হয়ে বা বাষ্পীভূত হয়ে বেরিয়ে আসছে, অর্থাৎ তরলকে যখন আমরা তাপ দিই তখন সে বাষ্পে রূপান্তরিত হয় এবং গলিত দুধের একটি গ্লাস দেখতে পাচ্ছি। গ্লাসটার আকৃতি যেমন, দুধটা ঠিক সেই আকারের ধারণ করছে। এরপর আসি গ্যাসীয় পদার্থ। সাধারণ অবস্থায় যে পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না তাকেই আমরা গ্যাসীয় পদার্থ বলে থাকি। বায়ু, অক্সিজেন, হাইড্রোজেন, জলীয়বাষ্প প্রভৃতি হলো গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের কতগুলো বৈশিষ্ট্য আছে, যে গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, গ্যাস বর্ণহীন বলে তাকে আমরা সাধারণত চোখে দেখতে পাই না। যেমন এই বায়ুমণ্ডলে বাতাস যে চলছে, আমরা কিন্তু বাতাস অনুভব করি কিন্তু কেউ দেখতে পাই না। গ্যাসীয় পদার্থের পরিমাণ যতই কম হোক না কেন, তাকে তুমি যে পাত্রে রাখবা না কেন, সেই পাত্রের পুরোটা স্থানেই দখল করে রাখবে। একটা বেলুনে তুমি গ্যাস ভরলা, ওই গ্যাসীয় অংশটুকু যতটুকুই থাকুক না কেন, পুরো বেলুনের আয়তনটাই গ্যাস দখল করে নেবে। গ্যাসীয় পদার্থের অণুসমূহ নিজেদের মধ্য থেকে এত দূরে থাকে যেন তাদের মধ্যে কোনো আকর্ষণ শক্তি নেই বললেই চলে, ফলে তারা মুক্ত অবস্থায় চলাচল করতে পারে। একই তাপমাত্রা চাপে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আমরা একটু নিচের চিত্রগুলো দিয়ে বিষয়টা আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারি। দেখো প্রথমেই যেই আমরা স্টোভটা দেখছি, প্রত্যেকের ঘরেই আমাদের গ্যাসের চুলা আছে। এই চুলাতে দেখো চুলাটা ছাড়া আছে, আমরা একটা কাঠি ধরে রাখছি, সেখানে গ্যাস যে বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। এই দেখতে না পাওয়াটার কারণ কি, কারণ গ্যাসীয় বস্তুগুলো বর্ণহীন, ফলে আমরা তাদেরকে দেখি না। এখন চুলাটাতে যখন আমরা আগুন দিলাম তখন দেখলাম জ্বলে উঠছে এবং চুলার আগুনটা জ্বলতেছে। আমরা জানি গ্যাসে চুলার আগুনটা জ্বলে, তাহলে সেখানে যেহেতু জ্বলে উঠছে, ফলে আমরা এখানে গ্যাসের অস্তিত্বটা বুঝতে পারছি, গ্যাসের অস্তিত্ব বুঝতে পারছি। অথচ প্রথম চিত্র থেকে তার কোনো আমরা বর্ণ দেখতে পাইনি বা তাকে ভিজিবলি দেখতে পাওয়া যায়নি। পরের চিত্রটা একটু খেয়াল করো যে পদার্থগুলো রূপান্তর কীভাবে হয়। কঠিন বস্তু যেখানে আছে সেখানে পদার্থের অণুগুলো, যেটা রবার্ট ব্রাউন বলেছিলেন যে পদার্থ কি, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেগুলোকে আমরা অণু বলে থাকি। প্রথম অবস্থায় অণুগুলো একটি আরেকটির গায়ে লেগে আছে, যার জন্য এটাকে সলিড বা কঠিন পদার্থ আমরা বলে থাকি। একে যখন আমরা তাপ দিই তখন এর কণাগুলোর আকৃতির কিছু পরিবর্তন ঘটে এবং মাঝে সামান্য ফাঁকা জায়গা সৃষ্টি হয়, অর্থাৎ আন্তনাবিক আকর্ষণ বলটা কিছুটা কমে আসে। এই অবস্থাটাকে আমরা সাধারণত তরল বলে থাকি। এবং এই তরল বস্তুকে যখন আমরা আরও বেশি তাপ প্রদান করি তখন দেখো গ্যাসীয় অণুগুলো এত দূরে দূরে চলে যায় যেন তাদের মধ্যে কোনো আকর্ষণ শক্তি নেই বললেই চলে, এবার প্রায় মুক্ত অবস্থায় চলে যায়। এর পরবর্তী অবস্থা, যদি আমরা গ্যাসকে আরও বেশি তাপ দিতে থাকি তাহলে দেখো এর অরবিটগুলো সব ভেঙে সবগুলোই কি হয়ে গেলো, আয়নে রূপান্তরিত হয়ে গেলো। এই আয়নে রূপান্তরিত অবস্থাটাকেই সাধারণত আমরা পদার্থের চতুর্থ অবস্থা বা প্লাজমা বলে থাকি। আমরা এই অধ্যায়ের দ্বিতীয় পাঠে যদি আসি, সেখানে এই শুরুতেই দেখব ব্যাপন লেখা আছে। ব্যাপন কী জিনিস, যারা অষ্টমে প্রথম দিকে কিছুটা হলেও পড়েছ সেখানে জানবা যে ব্যাপন কী জিনিস। ব্যাপন বোঝার আগে আমরা এর পরবর্তী স্লাইডটা একটু দেখি চিত্রের মাধ্যমে। খেয়াল করে দেখো যে একটি স্প্রে বোতল, যেখান থেকে স্প্রে করা হচ্ছে, একটি অ্যারোসলের বোতল যেখান থেকে অ্যারোসল বেরোচ্ছে, একটা বডি স্প্রের বোতল আছে যেখান থেকে আমরা প্রতিনিয়তই বডি স্প্রে ব্যবহার করে থাকি। দেখি যে তুমি যদি এই বডি স্প্রে থেকে কিছুটা স্প্রে করে দাও যেই রুমে তোমার অবস্থান, দেখা গেল তার অন্য পাশ থেকেও তার কি সুগন্ধ পাওয়া যাচ্ছে। এই যে সুগন্ধ পাওয়া যাচ্ছে সেটা কীভাবে চলছে, তুমি কি সেই রুমে চলে গিয়েছিলে, যাওনি, তাহলে সেই রুমের যারা অবস্থান করছে তারা কীভাবে এখান থেকে স্মেলটা পাচ্ছে, এটা পাওয়ার একটাই কারণ, সেটা হলো এই ব্যাপন প্রক্রিয়া বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে আমরা এই স্লাইড থেকে তার পূর্ববর্তী স্লাইডে যদি যাই তাহলে ব্যাপনের সংজ্ঞাটা দেখতে পাবো। দেখো কী লেখা আছে, যে ব্যাপন কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত বা সমভাবে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকেই ব্যাপন বলা হয়, অর্থাৎ
কঠিন তরল বা গ্যাসীয় বস্তু যাই হোক না কেন, সেটা যদি স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে পরিব্যাপ্ত হয় সেই প্রক্রিয়াকে সাধারণত আমরা ব্যাপন বলে থাকি। পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকেই সবসময় ছড়িয়ে পড়ে। ব্যাপন গ্যাসে গ্যাসে, তরলে তরলে, তরলে গ্যাসে, কঠিনে তরলে এবং কঠিন গ্যাসে ঘটতে পারে। সালোক সংশ্লেষণ ও শোষণের সময় প্রয়োজনীয় গ্যাসের যে আদান প্রদান ঘটে সেটাও আসলে ব্যাপনের মাধ্যমেই ঘটে থাকে। আমরা কাপড়ে সাধারণত নীল দিয়ে থাকি, এটাও সবাই কখনো না কখনো করেছি। সেখানে দেখা গেল এক ফোঁটা নীল যদি আমরা পানিতে ছেড়ে দেই তাহলে কিছুক্ষণ পরে পুরো যেই পাত্রটার মধ্যে আমরা নীল দিয়েছি সেই পাত্রটা নীলাভ হয়ে যায়। এটাও কীভাবে হলো, ব্যাপনের মাধ্যমেই আসলে হয়। এবার আসি আমরা নিঃসরণ। সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের অনুসময়ের উচ্চচাপ থেকে নিম্নচাপের অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে সাধারণত নিঃসরণ বলে থাকি। উচ্চচাপের প্রভাবে এটি একটি গ্যাসীয় দ্রুত প্রক্রিয়া, এটি ছিদ্রপথে বা নিয়ন্ত্রিত পথে ঘটে থাকে। সেই জিনিসটা বোঝার জন্য আমরা পরবর্তী স্লাইডটা আবারও একটু খেয়াল করব। দেখো এই যে তোমার পারফিউমের বোতল বা স্প্রের বোতল যে কোনো কিছু, সেখানে আমাদের শুরুতে কী করতে হয়, প্রেস করতে হয়। এই প্রেস করলে সরু ছিদ্রপথে গ্যাস বা তরল পদার্থটা বেরিয়ে আসে। তাহলে আমরা যে প্রেস করলাম সেটা কি হলো, সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে বেরিয়ে আসলো। এই প্রথম ঘটনাটাই হলো নিঃসরণ। এবং পরবর্তী সময়ে সেটা আবার চারদিকে যে পরিব্যাপ্ত হয়ে চলে গেল সেটা হলো ব্যাপন। তাহলে আমরা বলতে পারি যে আমরা যে স্প্রে দিচ্ছি বা রুম স্প্রে করছি এটার প্রথম ঘটনাটা নিঃসরণ এবং পরবর্তী ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটা হলো ব্যাপন। আমরা চিত্রগুলো একটু খেয়াল করি। দেখো এখানে কতগুলো চিত্র আমরা দিচ্ছি। এই চিত্রগুলো দিয়ে তোমাদের কাজ আজকে তোমরা ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য তৈরি করবা, যে কোন ঘটনাটি ব্যাপন হচ্ছে, কোন ঘটনাটি নিঃসরণ হচ্ছে বা কোন ঘটনাটি একই সাথে দুটিই ঘটছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম চিত্রে আছে তিনটা গ্লাস বা টেস্ট টিউব। এই টেস্ট টিউবগুলোতে কী করা হচ্ছে, নীল দেওয়া হচ্ছে। প্রথমটাতে সামান্য এক ফোঁটা নীল দিলে কিছুক্ষণ পরে দেখা গেলো সেটা তলার অংশের পানিকে নীলাভ করে ফেলছে, একটু পরেই পুরো গ্লাসটাই নীল হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারি এই ঘটনাটার কী, সেই ব্যাখ্যাটা তুমি লিখবা। এরপর দেখো একটা ডাক্তারের সিরিঞ্জ আছে, যেই সিরিঞ্জ থেকে তাহলে পুষের মাধ্যমে তরলটা বেরিয়ে আসবে। তাহলে এই ঘটনাটা কি সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারো। আর এক দুইটা বানর আছে, একটা মানুষ বানর ছোটোখাটো যেহেতু গাছে উঠে কাঁঠাল খাচ্ছে আর একটা সত্যিকারের বানর। এই দুইটা বানর যে কাঁঠাল খাচ্ছে বা এই গাছের কাঁঠাল যে পাকা, অন্যান্য কাঁঠালগুলো বাদে সে এই কাঁঠালটাই কেন বাছাই করলো, এই কাঁঠালটা যে পাকা সেটা সে কীভাবে বুঝলো, এই বুঝতে পারার ঘটনাটা ব্যাখ্যা করবে। এখানে কি শুধুই ব্যাপন আছে নাকি শুধুই নিঃসরণ আছে নাকি ব্যাপন ও নিঃসরণ উভয় ঘটনা ঘটছে, এটা তোমরা সুন্দরভাবে খাতায় লিখবা এবং আমাদের এই অনলাইন ক্লাসের যে পেজ সেই পেজের ভিডিওর নিচে কমেন্টে জানাবা। আশা করি তোমরা তাহলে ব্যাপন এবং নিঃসরণ খুব ভালোভাবে বুঝতে পারবা। পরবর্তী ক্লাস আমরা এই অংশ থেকে জানিব সেটা হলো যে তাপমাত্রার সাথে ব্যাপনের কী সম্পর্ক রয়েছে বা একটি পদার্থ যে তিনটি অবস্থায় থাকতে পারে সে অবস্থা। আজকে আপাতত এতটুকুই। তোমরা বাসায় অবশ্যই ভিডিওটা বারবার পজ করে প্রয়োজনে দেখবা, দেখে সবগুলো ঘটনা বোঝার চেষ্টা করবা। সে পর্যন্ত পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।